সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে 45,000 শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপে পরীক্ষা হয়েছে 30টি জেলায়, এর মধ্যে 8 জেলার সব ও 22টি জেলার কিছু উপজেলায় পরীক্ষা নেওয়া হয়েছে। বেলা 11টা থেকে পরীক্ষা শুরু হয়, চলে 12টা পর্যন্ত। পটুয়াখালীতে 17টি কেন্দ্রে 12,085 জন পরীক্ষার্থী অংশ নেয়। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 40,862 জন, তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। আর তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 3 জুন। সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে 45,000 শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপে পরীক্ষা হয়েছে 30টি জেলায়, এর মধ্যে 8 জেলার সব ও 22টি জেলার কিছু উপজেলায় পরীক্ষা নেওয়া হয়েছে। বেলা 11টা থেকে পরীক্ষা শুরু হয়, চলে 12টা পর্যন্ত। পটুয়াখালীতে 17টি কেন্দ্রে 12,085 জন পরীক্ষার্থী অংশ নেয়। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 40,862 জন, তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। আর তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 3 জুন। সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে 45,000 শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপে পরীক্ষা হয়েছে 30টি জেলায়, এর মধ্যে 8 জেলার সব ও 22টি জেলার কিছু উপজেলায় পরীক্ষা নেওয়া হয়েছে। বেলা 11টা থেকে পরীক্ষা শুরু হয়, চলে 12টা পর্যন্ত। পটুয়াখালীতে 17টি কেন্দ্রে 12,085 জন পরীক্ষার্থী অংশ নেয়। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 40,862 জন, তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। আর তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 3 জুন। সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে 45,000 শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপে পরীক্ষা হয়েছে 30টি জেলায়, এর মধ্যে 8 জেলার সব ও 22টি জেলার কিছু উপজেলায় পরীক্ষা নেওয়া হয়েছে। বেলা 11টা থেকে পরীক্ষা শুরু হয়, চলে 12টা পর্যন্ত। পটুয়াখালীতে 17টি কেন্দ্রে 12,085 জন পরীক্ষার্থী অংশ নেয়। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 40,862 জন, তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। আর তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 3 জুন। সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে 45,000 শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপে পরীক্ষা হয়েছে 30টি জেলায়, এর মধ্যে 8 জেলার সব ও 22টি জেলার কিছু উপজেলায় পরীক্ষা নেওয়া হয়েছে। বেলা 11টা থেকে পরীক্ষা শুরু হয়, চলে 12টা পর্যন্ত। পটুয়াখালীতে 17টি কেন্দ্রে 12,085 জন পরীক্ষার্থী অংশ নেয়। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 40,862 জন, তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। আর তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 3 জুন। সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে 45,000 শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপে পরীক্ষা হয়েছে 30টি জেলায়, এর মধ্যে 8 জেলার সব ও 22টি জেলার কিছু উপজেলায় পরীক্ষা নেওয়া হয়েছে। বেলা 11টা থেকে পরীক্ষা শুরু হয়, চলে 12টা পর্যন্ত। পটুয়াখালীতে 17টি কেন্দ্রে 12,085 জন পরীক্ষার্থী অংশ নেয়। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 40,862 জন, তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। আর তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 3 জুন।